হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এমব্রয়ডারি আইপিএ ফোনে আপনারা ব্যালেন্সটা রিচার্জ করবেন, মানে অ্যাপস থেকে রিচার্জ করবেন। ওই বিষয়টা আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো কীভাবে আপনারা ব্যালেন্সটা অ্যাড করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখেন অ্যাকাউন্ট এমব্রয়ডারি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাবো আপনারা সঠিকভাবে মানে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে ওটা দেখাবো, কীভাবে অ্যাকাউন্ট করতে ওটা দেখাবো। আপনারা জাস্ট এমব্রয়ডারি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর মনে করেন যে আপনারা মানে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের নাম্বার চাইবো, আপনারা নাম্বারটা আমার দিবেন, আমি দেখাচ্ছি রাখেন মানে কীভাবে আগে টাকা অ্যাড করতে হয় আমি ওটা দেখাচ্ছি। আগে আপনারা জাস্ট এমব্রয়ডারি ক্লিক করবেন। এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ২ টাকা আছে, দেখেন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ২ টাকা এখানে কিন্তু অলরেডি কিন্তু আছে। আপনারা দেখতে পারতেছেন যে ২ টাকা আছে। এখন আমি এই টাকাটা কীভাবে আমি রিচার্জ করবো? এখন আপনারা অনেকে আছেন রিচার্জটা করতে পারেন না, রিচার্জটা আপনারা কীভাবে করবেন? আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, রিচার্জটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে দেখতেছেন আপনার অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, রিচার্জ দেখতে পারতেছেন, রিচার্জ রিপোর্ট। আপনার অত কিছু দেওয়া জানার দরকার নাই, আপনি জাস্ট এখানে করবেন। জাস্ট আমি অ্যাকাউন্ট আগে ক্লিক করতেছি, দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ২ টাকা আছে। আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে ২ টাকা আছে। এরপর এখানে আমার আইপি নাম্বারটা কিন্তু শো করতেছে, এখানে কিন্তু আমার আইপি নাম্বারটা যেটা দেখতেছেন আর কি, আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আইপি নাম্বারগুলো এগুলো আমার এখানে শো করতেছে। আপনারা দেখেন আমার এখানে আইপি করতেছে। এখন দেখেন এই নাম্বার আমরা এখন দেখ আমার ব্যালেন্স কিন্তু ২ টাকা আছে, কিন্তু অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে ২ টাকা আছে। দেখেন এখন আমি কীভাবে টাকাটা অ্যাড করবো এটা দেখাবো। আপনি জাস্ট রিচার্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, রিচার্জ রিচার্জ নামে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন, তারপর আপনি বিকাশ অথবা কার্ডের মাধ্যমে করতে পারবেন, শুধু বিকাশ আর কার্ডের মাধ্যমে করতে পারবেন। আমি যেহেতু বিকাশ থেকে করবো তাই আমি বিকাশও ক্লিক করতেছি। আপনারা জাস্ট এখানে বিকাশও ক্লিক করে নেবেন, এই বিকাশও ক্লিক করে নেবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আপনারা জাস্ট এখানে কত টাকা আপনি রিচার্জ করতে চান এখানে জাস্ট এখানে লিখে দিবেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, ধরেন যে আমি ১০ টাকা দেখাচ্ছি। আপনারা জাস্ট সাবমিটও ক্লিক করবেন। দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবো, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। আপনারা জাস্ট একটু ওয়েট করেন জাস্ট। এখন দেখেন এমব্রয়ডারি ১০ টাকা। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনি যেই নাম্বার থেকে টাকা আনতে চান, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার ওই নাম্বারে দিবেন। ধরুন যে আমার এটা টাকা আছে, আমি দেখেছি এখন ধরেন আমার নাম্বার আছে ০, আমার ধরেন যে আমার এই নাম্বার থেকে আমি টাকা ১০টাকা আনবো। জাস্ট আমি এখন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে কনফার্মও ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আমার আরবি কাস্টমার একটা ওটিপি কোড আসবো, দেখেন দেখেন ওটিপি কোড কিন্তু অলরেডি আসা পড়ছে, দেখেন ৭৯১২৯৭। এই কোডটা যদি আমি এখানে বসাই, ধরেন যে যেটাই আছে ৭৯১২৯৭ দিলাম, দেখেন এখন যদি আমি এখানে কনফার্মও ক্লিক করি তাই কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাব। যদি পাসওয়ার্ড চাও তো পাসওয়ার্ড দিবেন, আমি ধরুন কনফার্মও করতেছি। এখন আমার আপনারা বিকাশ অ্যাকাউন্ট পিন দিবেন, পিন দিলেই আপনি পিন দিয়ে যদি কনফার্ম করেন তাই আপনি লোডিং দেবেন, লোডিং নিয়ে সাকসেসফুলি দেবো। এটাই আর কি, আমার যত এখন টাকা আছে আমি টাকা বললাম না আপনাদেরকে, যা দেখানোর জন্য জাস্ট শিখালাম আর কি। আমি আপনাদেরকে জানিয়ে দেখালাম, আপনারা এমনি এমনি মানে আপনার নাম্বার দেবেন, ওটিপি করে ওটিপি করে দেবেন, তারপর আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে কিন্তু লোডিং দেবো, লোডিং নিলে ওরা টাকাটা অ্যাড হয়ে যাবে, আর কিছু করতে পারবো। এখন যেহেতু আমার টাকা আছে তাই আমি আর অ্যাকাউন্টে টাকা বললাম না, এটাই আর কি বিষয়টা কীভাবে টাকা আবর্ত হয় আমি এটা দেখালাম আর কি। সেটা এটা আর কি, এটা আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমাদের যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা মানে এমব্রয়ডারি অ্যাপসটা ওপেন করবেন। ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো, আপনারা জাস্ট মনোযোগ সহকারে সেই ভিডিওটা দেখে নেবেন। এখন তাই আমি আজকে আরও লম্বা করছি না, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আশা করছি সকলেই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।